أعدكم بمجنون وأنا قد رآه بالأفق المبين وما কালাম মনে হই বেমজা জিনা বেমজা না জিনা জিনা কথা বলে ও সিলেটের ভাইরা, এটা শুধু সিলেট নয়, সুদূর শাহজালালের দেশ, কথা বলে শাহপরানের দেশ। ও প্রাণের ভাইরা, ওই দেশের মানুষের আল্লাহু আকবারের ধ্বনি এমন ভাবে আওয়াজ দিচ্ছেন যেমন বোঝা যায় একটা মরা গরু রাস্তার মধ্যে পড়ে আছে।
কারণ যদি ধরে ফেলে পুলিশে না জানি কি আসামির বাকিদারি হয়ে যায়। ভাইয়ারা, আল্লাহর কালামের আওয়াজ দিতে গেলে, আল্লাহর কালামের ধ্বনির আওয়াজ দিতে গেলে যেমন ভাবে শাহজালাল মুজাররাদিয়ামুনি রহমতুল্লাহি আলাইহির আওয়াজে গৌর গোবিন্দর রাজার বিল্ডিং পর্যন্ত তরতর করে টসঠাস করে ভেঙে পড়েছিল। কথা বলেন ভাইয়ারা, সেই দেশের মানুষের আওয়াজ এত নীরব, এত নিস্তব্ধ বুঝতে পারলাম না। ইন্নাল হামদা লি আহলিহি ওয়াস সালাতু লি আহলিহা, আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তা'আলা ফি কালামিহিল মাজীদ وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وتواصوا بالصبر. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وعن النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. نبي بل هو ياقوت والناس كالحجر بلغ العلا كشف الدجى بجماله حسنة جميع خصاله سلوا عليه وآله. Yeah.
ফকিরুকা আজকের এই মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের মুহতারম সাহেবে সদর, দেশ ও জাতির কর্ণধার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম দিনদরদী মুসলমান ভাইসব, পদ্মার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর। মুহূর্তের মধ্যে ইসলাম থাকবে কি থাকবে না, দুনিয়ার জমিনে দাওয়াত থাকবে কি থাকবে না, এই নিয়ে ষড়যন্ত্রের মোকাবেলায় এই মাহফিল তথা বেহেস্তের বাগানে অংশগ্রহণ করার, আসার বসার কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে মাবুদিরই দরবারে কালিমাতুর শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি ভলান্টিয়ার ভাইদেরকে বারংবার অনুরোধ করে বলবো, আপনাদের পিশ পিশ বিশ বিশ তিশ তিশ ওই কথাগুলো বন্ধ করে দেন। আমি অতি সংক্ষেপে আমি আপনাদের সামনে আলোচনা করব, আমি বেশি লম্বাও করব না, কারণ আমার পরে আরো অনেক বক্তা রয়েছেন। এই জন্যে আমি আপনাদের খেদমতে অতি সংক্ষেপে আমি দু চারটা কথা বলেই আমি আমার আলোচনা দীর্ঘায়ী করার চেষ্টা করব, আমার তৌফিকই ইল্লা বিল্লাহ। আমি আপনাদের খেদমতে আল্লাহ পাকের মহাগ্রন্থ কালামের ছয় হাজার ৬৬৬ খানা আয়াতে কালিমা রয়েছেন, ১১৪ খানা সূরা রয়েছেন, এর মধ্যখান থেকে ৩০তম পারা সবচেয়ে কয়েকটা সূরা আছে, এর মধ্যে সবচেয়ে ছোট একখানা সূরা, যেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর, আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক হাদিস থেকে এক টুকরা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি, চেষ্টা করব এর উপরে আলোকপাত করার চেষ্টা করব, আমার তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদের খেদমতে যে আয়াত তিলাওয়াত করেছি, যদিও ছোট্ট সূরাখানা ছোট্ট, এর বৈশিষ্ট্য অনেক বড়, কি বলেন ঠিক কিনা? যদিও তিলাওয়াত করতে বোঝা যায় সময় একেবারেই কম লাগে, কিন্তু ওই সূরার মর্যাদা অনেক বেশি, কি বলেন ঠিক কিনা? ওতনের ভাইয়ারা, ওই সূরার শুরুতে আল্লাহ তাআলা যুগের কসম খাইছেন, সময়ের কসম খেয়েছেন, প্রত্যেক মানুষই ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে আছে, প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এরপরে আবার অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এরপরে আবার আল্লাহ বলেন অপরায়তে, ইল্লাল্লাযীনা
যারা ইমান আনয়ন করেছেন, যারা নেক আমল করবেন, হকের উপর অটল থাকবেন, সবর এখতিয়ার করবেন, ওই চার প্রকার লোক বেদি আমাদের ইমান ঘন্টায় ঘন্টায় বিক্রি হয় বলেন। অপেনের ভাইয়েরা 2018 সালের পরেই দেখতে পারবেন ইমান যে ঘন্টায় ঘন্টায় বিক্রি হয় এর প্রমাণ বের হয়ে যাবে। আসতেছে বেশি দিন দূরে নয়। অপেনের ভাইয়েরা দাওয়াত দিন না, প্রয়োজন নাই, নিষ্প্রয়োজন। হক কথা বলেই যাব, কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। হক যখন প্রতিষ্ঠিত হবে বাতিল চলে যাবে। ঠিক কথা বলেন। ওপেনের ভাইয়েরা হক যেখানে থাকে ওইখানে বাতিলের আশ্রয় নিতে পারে না, পারে না। ঠিক বলেন ঠিক কিনা? ঠিক। হকের কাছে কি বাতিল আসতে পারে? জি না। হ্যাঁ বাতিল আসতে পারে? জি না। কিন্তু আমাদের দেশের মধ্যে বাতিল ঘরে ঘরে ভরে গেছে। ঠিক। কারণ আপনাদের দেশে নাই, আমাদের ঢাকাতে আছে। বলবো বলেন, বলবো আমাদের দেশ গ্রামে একটা কথা বলে, কলা গাছে কলা গাছ ছিনেন? সিলেট তো কলা গাছ ছিনার কথা। কলা গাছের নিচে একটা জিনিস পাওয়া যায়, তাকে বলা হয় কেঁচু। কি বলেন? ওই কেঁচু, কলা গাছের নিচে যেমন কেঁচুর অভাব নাই, আমাদের দেশের সহজ সরল মনা মানুষদেরকে ধোকা দেওয়ার জন্য ইরিদান মুরিদান বুরুদান, আমাদের দেশে ওই সহজ সরল মনা মানুষদেরকে ধোকা দেওয়ার জন্য বন্ডা। হ্যালো আরো কি বলে জানেন? পানির তলে মুমের বাতি বান বাতাসে নিবে না, পীর বাবারে সেজদা করলে নামাজ রোজা লাগে না। পীর বাবা বইলা দিছে বৈশা জিকির ভালো না, নাইচা নাইচা জিকির করলে কবুল করবে রব্বানা। হাজা বাবার দরবারে কেউ পীরে না, হালি হাতে একটু কিছু কম পড়লে কিলা কিলি দুম লাগে। কি বলেন ঠিক কিনা? ও প্রাণের ভাইয়ারা, আমি গত কয়েক বছর আগে এক জায়গায় গিয়েছিলাম আখাউড়া। রাত যখন 3টা বেজে গেছে তখন চিন্তা করলাম, বয়ান করার পরে এক লোকে বললো, হুজুর এখন যেতে পারবেন না, এখন এখানে থাকতেই হবে। পরে চিন্তা করলাম রাতটা হলো বৃহস্পতিবার, আচ্ছা ঠিক আছে একটু হরমপুর ঢুকি। ও বাবা, দেখার পরে কি বলে জানেন? আহ নৌকা বানাইয়া দে লালি সাঙ্গুরাইয়া দে বাবা তুই আমার পাল করে দে। আমি আমি বলি ওরে নিশা ঘুর চলেছি হরমপুর। ঠিক 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 কিনা? ওরে নিশা ঘুর চলেছি হরমপুর। ঠিক হরমপুর যাইয়া দেখো নাচারে কিছুই পাবি না, ইলিয়াসপুরের পাশে আসে দেখো কুরআন তিলাওয়াতের সো কুরআন তিলাওয়াতের সুরে কুরআন তিলাওয়াতের সুরে কণ্ঠ মগ্ন হয়ে যায়। কি বলেন? রাত 4টার সময় যখন এই মাদ্রাসাতে আসে তখন কি হাদা বাবার দরবারে কেউ ফিরে না, হালিয়াতে পড়ে না পড়ে আলহামদুলিল্লাহ। এখানে 5টা অক্ষর আছে, 5.50টা নেকি আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দিয়া দেবে। ঠিক। আর ওই যে তখন পড়লাম আমলনামায় কি হিরো না জিরো? জিরো।
আমল নামায় হিরু না জিরু? জিরু। এইখানে যারা এসেছেন আমল নামায় হিরু বানানোর জন্য না জিরু বানানোর জন্য? জিরু। এবারে চিন্তা করে দেখি আমি আপনি কোন দলের মধ্যে আছি। কি বলেন একটু ঢুকি? ঢুকেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু আমলে সালেহ করবে, যারা হকের উপর অটল থাকবে, যারা সবর ইখতিয়ার করবে, অপনের ভাইরা এবার ইমান কারা এনেছিল আল্লাহর পয়গম্বরের সাহাবীরা কি বলেন? তাদের ইমান আমি আপনার মতো এত শক্ত ছিল না নরম ছিল? নরম ছিল। কিন্তু আমি আপনার ইমান অনেক নরম, হাতের মধ্যে হাতের তাখলার মধ্যে আগুন লইতে পারবেন কিন্তু আপনার হাতের তাখলা পুড়বে না, কিন্তু এর চাইতে আরো কঠিন হয়ে গেছে বর্তমান যমুনায় ইমান টিকে রাখা। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমানটারে এমন ভাবে বিক্রি করতেছে, এমন ভাবে লুনটুন করে নিতেছে, কারণ সহজ সরল মানুষদেরকে কি করতেছে? সরল মনা মানুষদেরকে ইমানের প্রতি কোনো অটল রাখে না। ও প্রাণের ভাইয়ারা ইমান